যা এত সুন্দর নিয়ামতের চোখ দিয়েছে সিনেমা দেখার জন্য নয়, নাটক দেখার জন্য নয়, অশ্লীল নারীর দিকে তাকানোর জন্য নয়, এই সুন্দর চোখ দিয়েছে পৃথিবীর নিয়ামত থেকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর কোরআন পড়ার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কিন্তু দুনিয়াতে ফুটবল খেলার জন্য পাঠাই নাই, নাটক করার জন্য পাঠাই নাই, সিনেমা করার জন্য পাঠাই নাই, গান বাজনা করার জন্য পাঠাই নাই, আনন্দ ফুর্তি করার জন্য পাঠাই নাই। আনন্দ ফুর্তি করার জায়গা দুনিয়া না, আনন্দ করার জায়গার নাম হলো জান্নাত। এজন্য আমরা মনে করি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নো চিন্তা দু ফুর্তি, এই জায়গা না। আমি কুড়িগ্রামে ওয়াজ করতে গেছিলাম, আমরা খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমার সাথে যিনি খাচ্ছেন তিনি মাহফিলের দ্বিতীয় বক্তা, অন্ধ হাফেজ। যখন বিদ্যুৎ চলে গেল আমি সঙ্গে সঙ্গে কুমুটির ভাইদেরকে বললাম, ভাই পাত্রের ভিতরে মাছ আছে, তাড়াতাড়ি করে আলোর ব্যবস্থা করেন, বিদ্যুতের ব্যবস্থা করেন, নইলে মাছের কাঁটা গলায় আটকে যেতে পারে। পাশের অন্ধ বক্তা অন্ধ হাফেজ সাহেব ডেকে বলে, হুজুর কয়েকটা মিনিটের জন্য বিদ্যুতের আলো চলে গেছে, আপনি মাছ কেমনে পয়সা খাবেন সেই টেনশন করতেছেন, আলো আসে না। হুজুর গো, জন্মের দিন থেকে আজ পর্যন্ত আমার দুইটা চোখে কোনো কারেন্ট নাই, কোনো আলো না, যে মা আমারে জন্ম দিয়েছে তার চেহারাটাও দেখার ভাগ্য হয় নাই, আমার দুইটা হাত কেমন আজ পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। ও হুজুর কয়েকটা মিনিট বিদ্যুৎ নাই জন্য আপনি টেনশনে পড়ে গেছেন, আলোর প্রয়োজন, আমার জীবনের এতটা বছর কেটে গেল ওই আকাশের সূর্যটা কেমন আমি দেখতে পাই নাই, হুজুর চন্দ্রটা কেমন দেখতে পারি নাই, এমনকি আমি সেই মেয়েটাকে বিবাহ করেছি আমার বউটা কালো না ফর্সা দেখতে পাই নাই, আমি তিনটা সন্তানের বাবা একটা সন্তানের চেহারা কেমন আমি বলতে পারি না। হুজুর গো বলেন তো আমার জীবনের অবস্থা কেমন? আমি দেখে অবাক হয়ে গেলাম, শুনে হতভম্ব হয়ে গেলাম, জাল্লা এত সুন্দর নিয়ামতের চোখ দিয়েছে সিনেমা দেখার জন্য নয়, নাটক দেখার জন্য নয়, অশ্লীল নারীর দিকে তাকানোর জন্য নয়, এই সুন্দর চোখ দিয়েছে পৃথিবীর নিয়ামত থেকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর কোরআন পড়ার জন্য। কথা বলে ঠিক কিনা? কপাল পড়া, দুইটা চোখ আছে, বোঝো না কত দামি নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আলোচনা সামনের দিকে নিয়ে যাব, কষ্ট হবে আপনাদের। লোকমানে হাকিম তার সন্তানকে নয়টি উপদেশ দিয়েছিলেন, আদর্শ বাবা হতে গেলে এই নয়টা উপদেশ জানা জরুরি। কারা কারা শুনবেন দুহা তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত টান টান করে তোলেন। ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন স্মরণ করো, লোকমানে হাকিম যখন উপদেশ চলে তার কলিজার টুকরা সন্তানকে কোলের উপরে বসাইয়া সন্তানগুলোকে কাছে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎসল, হে আমার কলিজার টুকরা সন্তান, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর পরিবর্তে কাউকে মনিব হিসাবে মানবা না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে প্রভু হিসাবে মানবা না, সৃষ্টিকর্তা হিসাবে মানবা না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা হলো সবচাইতে বড় শিরিক, সবচাইতে বড় জুলম, আল্লাহর সাথে কখনো কাউকে করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সবচাইতে বড় শিরিক, সবচেয়ে বড় জুলুম, বিদায় আল্লাহর পরিবর্তে কাউকে প্রভু হিসাবে তুমি মানতে পারবা না। ছেলেকে উপদেশ দিচ্ছেন কে? লোকমানে হাকিম বাবা। আল্লাহ আকবার বলেন, এইবার ভালো করে বোঝেন, শিরিক হলো 42 প্রকারের, বড় শিরিককে শিরিক একবার বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আজগর বলা হয়। 42 প্রকারের শিরিক বুঝাইতে গেলে
কমপক্ষে দুই তিন ঘন্টা ওয়াজ করা লাগবে। কিন্তু নয়টা উপদেশের কথা বলতে গেলে এ আলোচনা বেশি দীর্ঘ করা যাবে না, লম্বা করা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু বলার চেষ্টা করতেছি। বাজার আল্লাহকে বাদ দিয়া বলেন তো অন্য কাউকে প্রভু হিসেবে মানা যাবে, মনিব হিসেবে মানা যাবে? আল্লাহকে বাদ দিয়া হিন্দুরা প্রতিমা বানাই ভগবান বলে পূজা করে, অনেক ধর্মের মানুষেরা সেগুলোকে আল্লাহ মনে করে পূজা করে, কথা বলেন আছে না নাই? আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসাবে মানা ইন্না শিরিকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম, কথা বলেন ঠিক কিনা? ভাইর আমার দিলের কানটা লাগা শুনবেন, লোকমানে হাকিম ডেকে বলে কলিজার টুকরা রে, আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক স্থাপন করবা না, আল্লাহর সমতুল্য আসমান জমিনে কেউ কে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? কেউ আছে না? লিল্লাহি মুলকু সামা ওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? এজন আসমান জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর চাইতে বড় আর কেউ আছে নাকি? আর কোন মনিব আছে? আর কোন স্রষ্টা আছে? আর কোন সৃষ্টিকর্তা আছে? নাই। এজন্য কেউ যেটা পারে না পারে কি? কেউ যেটা শোনে না শোনে কি? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য যদি কিছু চাওয়া লাগে মানুষের কাছে না। জঙ্গলের উঠেছে নবীজির কাছে মাথা নত করে সিজদা দেয়, মাথা নত করে নবীজির সামনে জঙ্গলের উঠটা যখন সাহাবীরা দেখে বলেন নবী গো আপনি যদি অনুমতি দেন আমরা সমস্ত সাহাবীরা আপনার কদম মোবারক সিজদা দেব। নবীজি দেখে বলে সাহাবীরা দুনিয়াতে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়ার কোনো নিয়ম থাকত, দুনিয়ার সমস্ত স্ত্রীরা তার স্বামীর পায়ে সিজদা দিত। এজন্য মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়া এই সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, ইবাদত করি, তোমার বেতন চাই তোমার কাছে। কথা কন না কেন? সহজ কথা বলেন না? আমরা গোলামি করব কা, কিছু চাইব কার কাছে? এজন্য আল্লাহ ছাড়া যারা পীরের পায়ে সিজদা দেয় এটার নাম কিন্তু ইসলাম ধর্ম নয়। কথা বলেন না কেন? ইসলাম ধর্ম পীরের পায়ে সিজদা দেওয়া বলে না, সিজদা পাওয়া একমাত্র মালিক আরো জোরে বলেন কে? এজন্য যারা আল্লাহকে বাদ দিয়া পীরের পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, দরগায় সিজদা দেয়, দুর্গায় সিজদা দেয়, এরা শিরিক করতেছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া এই মাথা আর কারো কাছে নত করা যাবে না। কেন আল্লাহর কাছে মাথা নত করব? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন গোলাম পৃথিবীতে যত নিয়ামত দেখো যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি, পৃথিবীর সমস্ত কিছু গোলামি করবে তোমাদের, যত নিয়ামত দরকার আমি আল্লাহ পাক সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, দুনিয়ার সব কিছু গোলামি করবে তোমাদের আর তোমরা সবাই গোলামি করবা আমি আল্লাহর। এজন্য আল্লাহ কিন্তু দুনিয়াতে ফুটবল খেলার জন্য পাঠাই নাই, নাটক করার জন্য পাঠাই নাই, সিনেমা করার জন্য পাঠাই নাই, গান বাজনা করার জন্য পাঠাই নাই, আনন্দ ফুর্তি করার জন্য পাঠাই নাই। আনন্দ ফুর্তি করার জায়গা দুনিয়া না, আনন্দ করার জায়গার নাম হলো জান্নাত। এজন্য আমরা মনে করি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো, নো চিন্তা ডু ফুর্তি, এই জায়গা না, এটা তো গোলামের জায়গা, দাসত্ব করার জায়গা, ইবাদতের জায়গা, কথা বলে ঠিক কি না? গোলামের জীবনে কি কোনো আনন্দ ফুর্তি থাকতে পারে নাকি? জোরে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য, কথা বলেন ঠিক কি না? এই যে 50-60 বছর এটা হলো ইবাদতের একটা টাইম আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত,
দুনিয়া হলো আখেরাতের শস্য রোপণের জায়গা, এখান থেকে বীজ নিয়ে যাব, কথা বলেন ঠিক কি না? কিছু মাল সামান নিয়ে যাব, আমল করার জন্য আসছি, কথা বলেন ঠিক কি না? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বলেন আল্লাহু আকবার। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম, এই সময়টাতে কর্মের দিক দিয়া আমলের দিক দিয়া কারা সুন্দর আমল করতে পারে, কারা উত্তম আমল করতে পারে, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো, বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো দ্বারা কি প্রমাণ হয়? এজন্য নবী বলেন, সাহাবায়ে কিরাম বলেন, যত নবী রাসূল পৃথিবীর জমিনে আসছেন তারা কম বেশি সবাই মালিকের কাছে কেঁদে গেছেন, আল্লাহর দাসত্ব গোলামি করে গেছেন, বিদায় আপনাকে আমাকেও সেই পথে হাঁটতে হবে। তাই বলে এমনটা বলতেছি না যে তিন বেলা খাবার বাদ দিয়ে আল্লাহকে ডাকেন, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আল্লাহকে ডাকেন, তা না। আমরা ব্যবসা করবো হালাল ভাবে ব্যবসা করলে, কারণ সিদ্দিক আকবর আউয়াকর ব্যবসায়ীও ছিল আর আল্লাহ রাসূলের এক নাম্বার সাহাবীও ছিল। ব্যবসা করবেন হালাল তরিকায় হালাল ভাবে, কারণ ব্যবসাকে হালাল করে দিয়েছেন কে? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ব্যবসা করতে গেলে ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, 10 টাকার কাপড়কে 50-100 টাকা দিয়ে কাস্টমারকে ঠকায়া দেওয়া যাবে না। যেই কাপড় রং উঠবে, সত্য কথা বলতে হবে, এটা রং উঠবে, একটা কাপড় কোথাও ফুটে আছে, ওটা আপনি চালায়া দেবেন, মনে করলেন যাক সেরা কাপড়টা বিক্রি করে 500 টাকা পকেটে ঢুকছে, এগুলো দুর্নীতি করা যাবে না। কারণ মদিনার বাজারে একজন সাহাবি খেজুর বেচতে আসছে, খেজুরের স্তূপে রাসূল হাত ঢোকাইলেন, দেখলেন ওপরের খেজুরগুলো শুকনা, ভিতরের খেজুরগুলো ভিজা। নবী ডেকে বলে, সাহাবি কি ব্যাপার, ওপরের খেজুর শুকনা ভিতরের খেজুর ভিজা? বলে, নবী গো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। রাসূল বলে, আজকে মদিনার আকাশ পরিষ্কার, কোথাও তো কোনো বৃষ্টি হয় নাই, বিদায় মাঙ্গস ফালাইসা মিন্নি, যে আমার উম্মতকে প্রতারণা করে, উম্মতকে ধোকা দেয়, সে আমার দলভুক্ত নাই, কথা বলেন ঠিক কিনা?